নাজমুল শান্তদের ভাগ্য সুপ্রসন্নই বটে, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বাজেভাবে পরাজয়, তবুও বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন টিকে আছে এখনো। রবিবার সকাল হতে না হতেই আবার বদলে গিয়েছে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণ। আসলেই তৈরি হয়েছে শান্ত বাহিনীর সেমিফাইনালে খেলার পথ। সবার প্রথমে আফগানিস্তানকে ধন্যবাদ, সুপার এইটে তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাবার রাস্তা সহজ করে দেবার জন্য। সবার প্রথমে আমিও বাংলাদেশকে বলতে চাই, বাংলাদেশই মনে হয় এই প্রথম দল যে কিনা কোনো ম্যাচ না জিতে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখতেছে। তারপরেও মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আমার মন থেকে দোয়া রইল, এবং তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার আছে, সেটি হচ্ছে খেজুর খাও। হ্যাঁ, খেজুর খেলে অনেক শক্তি পাবে। সো বেস্ট অফ লাক।